নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আপার প্রাইমারির ইন্টারভিউয়ের যে লিস্টের জন্য তোমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলে সেই লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে মেইন চারটে এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে সেই প্রত্যেকটা নোটিফিকেশান আমি তোমাদের খুলে বলবো এবং এর মধ্যে কি কি আছে কত কাট অফ গেছে ওবিসি এ বলো ওবিসি বি বেঙ্গলি আরবি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কাট অফ কত থেকে মানে শেষ কত পর্যন্ত নামা হয়েছে এবং কত পর্যন্ত উঠেছে সেই সমস্ত কিছু আপডেট এখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ লিস্ট রয়েছে তো এটা সম্পর্কে চলো জেনে নিই এবং নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা নিজেদের কোয়ালিফাই করেছো কি না তোমাদের কত কাট অফ সেগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ যারা ইন্টারভিউজের জন্য কোয়ালিফাই করেছো তাদের লিস্ট চলো এই লিস্টটা দেখে নি খুলে দেখো আমি এখানে লিস্টটা খুলে নিয়েছি লিস্ট খুলে নেওয়ার পর তোমাদের এখানে যেগুলো করতে হচ্ছে যে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে ধরো আমি দিলাম যে ইংলিশ ঠিক আছে এরপরে তোমাদের মিডিয়াম চুজ করতে হবে কোন মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ধরছি তারপরে তোমাদের ক্যাটেগরি চুজ করতে হবে যে কোন ক্যাটেগরি ধরো দিলাম আমি জেনারেল ক্যাটেগরি আর ভ্যাকেন্সি জেন্ডার ফিমেল দিলাম এবার এখানে সাবমিট করলেই এই রিলেটেড যে কজন পাস করেছে যাদের ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে তাদের সম্পূর্ণ ডিটেলস আর সমস্ত ব্রেক করে অ্যাকাডেমিক স্কোর ব্রেক করে টেট টু ব্রেক করে দেখো এখানে দেওয়া রয়েছে টোটাল কত হচ্ছে ঠিক এইভাবে দেখো ডেট অফ বার্থ রয়েছে সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কত এজ রয়েছে আর দেখো মাধ্যমিক এইচএস এগুলোর জন্য মোট কত সে স্কোর করেছে টেন আউট অফ টেন পেয়েছে বা টোয়েন্টির মধ্যে কত পেয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য কত পেয়েছে এই সমস্ত কিছুর পরে দেখো টেট ওয়েটে যেখানে দেওয়া রয়েছে আর টোটাল মার্কস কত সেটা দেওয়া রয়েছে এইভাবে পুরো সম্পূর্ণরূপে ভেঙে ভেঙে যেটা বলা হচ্ছিল সেইভাবে রয়েছে এর মধ্যে একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু আপডেটেড সিট যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম আপডেটেড সিটের ব্যাপারে এখনও পর্যন্ত কোথাও কিছু বলা হয়নি তো এখানে তোমরা এইভাবে নিজেদের নামটা দেখে নিতে পারো এইভাবে তোমরা সার্চ করে নিজেদের নাম জেন্ডার দিয়ে দেখে নিতে পারো নেক্সট যে নোটিফিকেশানটা আছে সেটা চলো দেখে নিই এরপরে যেটা আছে দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে এখানে যে নট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেনি তাদের জন্য তো এখানে দেখো এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করাতে আবার পেজটা খুললো তো এখানে আমি যেগুলো যারা অ্যাপ্লাই করেছে তারা কি করেছে যেগুলো লিস্টে নেই তাদের জন্য ধরো আমি এখানে আবার বেঙ্গলি দিলাম আর মিডিয়াম দিলাম আবার বেঙ্গলি ঠিক আছে এরপরে যদি এখানে বেঙ্গলি ছাড়া অন্য কোনো মিডিয়াম ছিল না কেননা এখানেই ভ্যাকেন্সি থেকে সব থেকে মানে সে ক্যান্ডিডেট থেকে বেশি হওয়ায় সেখানে বলতে পারো যে ভ্যাকেন্সি সমস্ত ফিল আপ হয়ে গেছে তো এরপরে দেখো এখানে কি দেখাচ্ছে যারা যারা নট কোয়ালিফাইড সাবমিট করার পর সেখানে আমরা জানতে পারবো যে যারা কোয়ালিফাইড হয়নি তাদের লিস্টটা তাদের লিস্টটা চলো দেখে নিই দেখো এখানে আরও ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে তারা কত কিছু পেয়েছে কি কি পেয়েছে টোটালে কত গেছে বিলো কাট অফ মার্কস ওয়াইড টেবল মানে কি কাট অফ মার্কসের নিচে গেছে এটা এটা কাট অফ মার্কসের নিচে গেছে এখান থেকে তোমাদের যে কেবলমাত্র কাট অফ মার্কসের আইডিয়া লাগাতে হবে তা কিন্তু নয় কাট অফ মার্কস কত ও এ ও বি জেনারেল এসসি এসটি সবের কাট অফ মার্কস আছে ফিমেল সমস্ত কিছুর কিন্তু কাট অফ মার্কস দেওয়া আছে আলাদা করে এখানে কারা কারা এখানে মানে কোয়ালিফাই করতে পারেনি তাদেরও লিস্ট এবং কজটা তারা কত পেয়েছে বিলো তাদের আছে কাট অফ মার্কসের তার জন্যই তারা কোয়ালিফাই করতে পারেনি সেই লিস্টটাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে এটা বলা যায় যে যথেষ্ট একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি হচ্ছে এরপর একটাতে চলে যাচ্ছি দেখো এখানে আবার রয়েছে ভিউ লিস্ট অফ আনট্রেড ক্যান্ডিডেটস যারা আনট্রেন্ড ছিল ক্যান্ডিডেটস যারা আনট্রেন্ড তাদেরও একটা লিস্ট দেওয়া রয়েছে এখানে লিস্টটা থেকে তোমরা দেখে নিতে পারো আমি দেখাচ্ছি সেই লিস্টটার মধ্যে কি কী থাকতে পারে যে সমস্ত ক্যান্ডিডেটরা আনট্রেন্ড যে সমস্ত ক্যান্ডিডেটরা আনট্রেন্ড তাদের কোনো বিএড ডিগ্রি নেই তো তাদের জন্য আবার একটা আলাদা করে লিস্ট এখানে দেওয়া হয়েছে খুব ক্লিয়ার করে এখানে বোঝা যাচ্ছে ব্যাপারটা এবার এই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট সাবমিট হয়েছে কি সেই ব্যাপারটা নিয়ে পরে আসছি হয়তো এরকম হতে পারে যে এদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারে যাদের হয়তো আছে তাদের হয়তো বিএড আছে কিন্তু ডকুমেন্ট সাবমিশন না হওয়ার জন্য হয়তো তাদেরকে এখানে নন ট্রেন্ড হিসাবে ধরে নেওয়া হয়েছে তো এই রিলেটেড কোনো ইনফরমেশান থাকলে আমি অবশ্যই দেব এখানেও দেখাচ্ছে দেখো যে প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য এখানে কিন্তু কোনো রকম মার্কস নেই টেট ওয়েটেস দেওয়া রয়েছে কিন্তু যেখানে রিমার্কস সেটা হচ্ছে কি আনট্রেন্ড ট্রিটেড অ্যাজ আনট্রেন্ড এদেরকে আনট্রেন্ড বলে ধরা হয়েছে সেই কারণে এদেরকে এই লিস্টের মধ্যে রাখা হয়েছে বুঝতেই পারছো যে এদের যে কাট অফ মার্কস সেই সেটার আগে এদেরকে আগে আনট্রেন্ড কি সেই হিসাবে দেখা হচ্ছে তো এই সম্পর্কে অনেকেরই হতে পারে যে ডকুমেন্ট আপলোড না হওয়ার জন্য তার জন্য আনট্রেন দেখাচ্ছে সেই রিলেটেড নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশান এর পরে পরে দেওয়া হবে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই টেনশান করো না পরে যদি কোনো রকম এই আপডেট থাকে আমি অবশ্যই জানাবো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মার্কস মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম মানে কাট অফ যেটা সেটার কথা বলা হচ্ছে সেইটা কীভাবে নির্ধারণ করা হয়েছে সেটা দেখে নাও এটা একটা খুব সুন্দর প্রসেস দিয়ে দিয়েছে যেখান থেকে তোমরা কাট অফ দেখতে পাবে তো আমি আরবিকের এটাকে স্কিপ করছি আমি বেঙ্গলিতে চলে যাচ্ছি বেঙ্গলি ইংলিশ এগুলোতে বেঙ্গলিতে দেখো জেনারেলের জন্য ফিমেলদের জন্য কত কাট অফ গেছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বেঙ্গলি জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইয়েস্ট কাটঅফ গেছে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স জিরো আর লোয়েস্ট এসেছে কত সেভেন্টি এইট পয়েন্ট এইট জিরো পর্যন্ত এই অবধি কাটঅফ অফ এসেছে বেঙ্গলি জেনারেল মেল ফিমেলের কথা বলা হচ্ছে মেল ফিমেল বোধকে যদি ধরা হয় তাহলে এটা কাট অফ গেছে আর যেটা তোমাদের লোয়েস্ট গেছে সেটা হচ্ছে যার পর থেকে আর নেওয়া যাবে না মানে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি 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 যারা পেয়েছো তাদের পর্যন্ত নেওয়া হয়েছে এটা একটা খুব সুন্দর পরিষ্কার বিষয় এখানে দেওয়া গে দেওয়া হয়েছে প্রত্যেকে নিজের সাবজেক্ট মিডিয়াম অনুসারে বা জেন্ডার এইগুলো সমস্ত দেখে কত কাট অফ গেছে সেটা কিন্তু ভালো করে বুঝতে পারবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বলতে পারো বা এসসি এসটি তাদের সকলের কাট অফ কত গেছে বেঙ্গলিতে এসটিদের কাট অফ দেখো খুব লো কাট অফ গেছে একদম ফিফটি পর্যন্ত তো এটা একটা দারুণ কিন্তু ব্যাপার যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে লিস্টে কার কত কাট অফ গেছে সেটা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের নিজেদের পড়াশোনার কোয়ালিটিটা কেমন ছিল যেখানে আমাদের কিন্তু যে ধন্ধটা যে হ্যাঁ আমি খুব ভালো নম্বর পেয়েছি কিন্তু আমি বা আমার অন্য কোনো সমস্যা ছিল আমি পাইনি মনে হচ্ছে সেটা কিন্তু এখান থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটার সঙ্গে ম্যাচ করে তোমরা নিজেদের কত সেটা যখনই ফেলবে তখনই বুঝতে পারবে যে তোমাদের কীভাবে আছি মানে আমার মেরিটটা কোনখানে সেটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো মানে রিয়েলি যেটাকে বলা হয় মেরিট লিস্ট সেইভাবেই কিন্তু এটা প্রকাশ পেয়েছে নিজেদের আমরা মেরিটের জায়গায় কোথায় আছি সেটা কিন্তু পরিষ্কার করে এখানে দেখা যাচ্ছে এবার তোমরা দেখে নাও যে আগে যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টের সঙ্গে এই লিস্টের কতটা পার্থক্য রয়েছে সেই পার্থক্য অনুসারে তোমাদের এটা দেখতে হবে যে আগে যে লিস্টে যতজনের নাম ছিল এখন কি তার থেকে বেশি নাম পাওয়া যাচ্ছে তো এই সম্পর্কে সমস্ত ডিটেলস আমি তোমাদের জানিয়ে দেব তোমাদের যদি কারোর কোনো রকম এই সম্পর্কে ডাউট থাকে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও অবশ্যই আমি সেটার উত্তর দিতে চেষ্টা করব তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অ্যাজ অলওয়েজ এ স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও